जयगुरु। मायर सामने भगवान कथा सुनते बस माँ भगवती हरि कथा भगवान कथा सुनते बड़ भाषा क्यों भगवान जो लीला लीला के जिन त्वरान्वित कर श्री जोगमायादेव एक जन जोगमाया अन्य जन महामाया एक जन भगवान दिखे नहीं आसें एक जन भगवान थेके दूरे निये जाए तो भगवान कथा आम्रा सुनते बसे क्यों सुनब प्रथम मने प्रश्न जागे भगवान कथा क्यों सुनब আর শুনলে আমার কি উপকার হবে আমার ভালো কি হবে কেননা আমরা মনুষ্য জাতি তো তো মনুষ্য জাতি কোনটা ভালো সেটা ভালো বুঝি কোনটা আমার মঙ্গল হবে সেই চিন্তাটা করে অন্যান্য প্রাণীদের থেকে সবথেকে স্বার্থপর যদি কোনো জাতি হয় সেটা হচ্ছে মনুষ্য আমরা নিজেরটা খুব ভালো বুঝি কিসে মঙ্গল হবে কি করলে আমার মঙ্গল হবে কি আমার শব্দটার মধ্যে আমরা জড়িয়ে রয়েছে আমার আমি এবং আমাদের এর বাইরে আমরা কোনোদিন ভাবতেই পারি না আমি আমার এবং আমার এই তিনটে সত্তা আমাদের মধ্যে ঘুরে বেড়ায় এর বাইরে আমরা চিন্তন করি না আমি ঠিকমতো খেয়েছি আমার বাড়ির লোক ঠিকমতো খেয়েছে আমাদের ফ্যামিলি সবাই ঠিক আছে ব্যাস ওকে এর মধ্যে আমরা সীমাবদ্ধ বাকি কে কি হলো না হলো আমার জেনে দরকার নেই কি হবে তো আমরা সেই মানুষ আমি আমার এবং আমাদের যদি অনেক ক্ষেত্রে আমাদেরটাও বাদ পড়ে যায় আমি এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকে সেই আমরা মানুষ স্বার্থপর তো আমাদের তো বিচার বুদ্ধি খুব প্রখর ভাবনা চিন্তা খুব তীব্র তো ভগবানের কথা শুনতে বসবো কি ভালো হবে আমার এই যে মায়ের পূজো করছি মাকে ভালোবেসে কেউ আমরা পূজো করি না কেউ ভালোবেসে পূজো করি না আমরা মাকে যশম দেহি ধনম দেহি দাও মা দাও এটা দাও ওটা দাও ছেলে যেন সুখে থাকে মেয়ে যেন সুখে থাকে সন্তান নাতি পুতি চাকরিটা সবসময় মায়ের কাছে চেয়ে যায় দাও এটা দাও ওটা দাও একবারও বলি না মা তুমি কেমন আছো আজকে তোমার খাওয়াটা ঠিক হয়েছে তো কোনোদিন বলি কোনোদিন বলি না বলি না কেননা আমরা শুধু আমারটা বুঝি তুমি আমারটা দিয়ে দাও তোমারটা তো তুমি বুঝেই নেবে অনেকদিন ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম একজন লোক মা দেবীর কাছে গিয়ে বলছেন মা তুমি আমাকে একটা জিনিস করে দাও তোমাকে আমি একটা সোনার জিনিস দেবো তো পর্যায়ক্রমে পরবর্তীকালে সেই কাজটা তার উদ্ধার হয় তো একদিন মা স্বপ্নে বলছেন কিরে তুই তো বলেছিলি তুই আমাকে সোনার নথ করে দিবি তো বলছে মা সোনার নথ অনেক টাকা দাম অত জিনিস দিতে পারবো তোমাকে অত জিনিস দিতে পারবো তাহলে কি দিবি বলে আমি আমি তোমাকে একটা রূপোর গয়না করে দেবো একটা নতুন তো আচ্ছা বেশ দিন যায় অনেক দিন চলে গেল আবার মা দেখা দিয়ে বলছে কিরে তুই যে রূপোর যে নূপুরটা দিবি বলেছিলি কবে দিবি
ওমা হাতে একদম টাকা নেই। আচ্ছা তোমাকে এখানে তামার একটা হাতের আংটি করে দেবো। আচ্ছা আচ্ছা বেশ, তাই হবে। তারপর আস্তে আস্তে সেটাও বাদ। কিরে কবে দিবি? ওমা আমার কাছে এটা নেই, তোমাকে আমি একটা পাঠাবো। বেশ, কিছুদিন পর বলছে মা আমার ওটাও অবস্থা খারাপ, তোমাদের কি দিবি বল? বলছে তোমাকে একটা লাউ বলে দেবো। বলে বেশ, তাই দেখো নামছে কোথায়, নামছে লাউ দেওয়া হয়ে গেছে। কিরে লাউ কবে দিবি? ও মা এখন লাউয়ের অবস্থা ভালো না, তুমি এক কাজ করো, তুমি একটা তোমাকে কালকে একটা ফড়িং করে দিবি। বলে আচ্ছা তাই দিয়ে, এবার তাও অনেকদিন হয়ে গেছে। হঠাৎ করে মা বলছে কি রে তুই যে বললি এটা ফড়িং বললি তুমি? বলে মা তুমি তো দেখো রাস্তাঘাটে কত ফড়িং ঘুরে বেড়াচ্ছে, একটা ধরে নিয়ে নাও না। কেন আমার বিরক্ত করছে? তা আমাদের দশাটা এরকম, মায়ের কাছে শুধু চেয়ে যাচ্ছে। মা কি ওটা নেবার জন্য বসে আছে? না, ওটা একটা আবদার, প্রতিশ্রুতি। মা ওই বস্তুর উপর নির্ভরশীল নয়, যিনি জগৎজাত্রী মাতা তার অভাব কিসের? তার কোনো অভাব নেই, বস্তুটা বিষয় নয়, বিষয় হচ্ছে অঙ্গীকারটা। আমি দেব মা, ওই যে আমি যে দেব সেটা যদি আমি আমি একটা ন্যূনতম জিনিসও দিই মা তাতেও সন্তুষ্ট হবে। কেন? ওই দেওয়াটা উদ্দেশ্য, কি দিচ্ছি বস্তুটা বিশেষ নয়। বস্তু বিশেষ নয়, আমরা যে বলি না এই দেবো ওই দেবো, কিচ্ছু দেওয়ার দরকার নেই। মা আমি তোমায় ভালোবাসা দিলাম, মা এটাও আনন্দ করে দেবে। আমরা শুধুমাত্র মাকে সাজা অলংকার দিয়ে মনে করলাম কত কিছু দিলাম, কি জিনিস দিচ্ছি বলো তো? আমার সোনা রূপা অলংকার আদি যা কিছু দিচ্ছ কোথা থেকে পাচ্ছ? মাটি থেকে উৎপন্ন, তুমি তৈরি করেছো, মাটিতে সোনা রয়েছে, মাটি থেকে খনন করে সেই সোনা বেরিয়ে আসছে, বিবর্তন হচ্ছে, রূপ দিচ্ছ, এইটা শুধু কাজ। বস্তুটা তো মাটির ভিতরেই রয়েছে। আমরা মিষ্টি দই ছানা মাখন যা কিছুই দিই সবই এই ধরিত্রী সম্পদ। আমাদের কাজটা কেমন জানো তো? গঙ্গা জলে গঙ্গা পূজার মতো। এদিকে মুখে বড়াই করে বলছি মাকে এই দিলাম এই দিলাম, কিচ্ছু মাকে দিলাম না। সব থেকে বড় কথা আমি আমার নিজেই নই, এই যে আমি, এই আমিটাই আমার নয়, তা আমি আবার কি দেবো? তাই কি ক্ষমতা আছে দেবার? এই ধারণাটা একদম মিথ্যে, আমরা কিচ্ছু তাকে দিতে পারি না, দেবার আমাদের যোগ্যতা নাই, কিচ্ছু দেবার যোগ্যতা নাই। ভগবানের কথা শুনতে বসেছি, মনকে শান্ত করতে হবে, চিত্তকে স্থির করতে হবে এবং দৃঢ় হৃদয়, এই তিনটিকে এক জায়গায় একত্রিত করে কৃষ্ণ কথা শুনতে হয়। অপবিত্র মন অপবিত্র চিত্ত ভগবানের কথা দাঁড়ায় না, চিত্ত স্থির করতে হয়। কথা শুনব কেন শুনব, এই প্রসঙ্গে আসি। কৃষ্ণ কথা শুনলে শাস্ত্রে একটা খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন। শাস্ত্র বলছেন কৃষ্ণ কথা শুনলে কি হয় জানো তো? শ্রীনতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হিদন্তস্তয় ভদ্রানি বিধুনতি সুরতম স্তুতম। শ্রীনতাম সকথা কৃষ্ণ, ভগবান শ্রী গোবিন্দ বসে বসে দেখছেন, বলে এখানে রয়েছেন, বলে হ্যাঁ এখানেই রয়েছে। যেখানে যেখানে ভগবানের কথা হয় সেখানে সেখানেই ভগবান থাকেন, তাহলে ভগবান এইখানে বসে দেখছেন,
ভালো করে লক্ষ্য করছেন। কি লক্ষ্য করছেন? শ্রীনতাম সকথা বসে বসে দেখছেন কে আমার কথা শুনে, আমার কথা কে শুনে, বসে দেখছেন শ্রীনতাম সকথা বলেন শুনছেন দেখছেন, দেখে ভগবান কি করবেন? শ্রীনতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, বলে এই কৃষ্ণ কথা শুনলে আমাদের কি মঙ্গল হবে? বলে পুণ্য শ্রবণ কীর্তন, তোমার যে শ্রবণটা সেই শ্রবণটা বড় পুণ্যময় হয়ে যায়। এই কথারূপী বাংময় স্বরূপ শোনার সঙ্গে সঙ্গে অসংখ্য অসংখ্য তীর্থ ভ্রমণের ক্রিয়া তোমার একসঙ্গে চলে আসবে। বলে তুমি জীবনে গঙ্গা স্নান করো নাই, বলে গঙ্গা স্নানের যে পবিত্রতা সেই পবিত্রতা তোমার এই ভাগবত কথা শোনার সঙ্গে সঙ্গে প্রবেশ করবে। অনেক অপরাধ থেকে স্খলিত হয়ে যায়, অনেক পাপ থেকে মুক্ত হয়ে যায় হরি কথা শ্রবণের এমন গুণ। কেন? হরি কথা অমৃতম, হরি কথাটাই অমৃত। এখন অমৃত শব্দের দুটো অর্থ হয়, একটা অমৃত হচ্ছে মিষ্ট, আর একটা যে অমৃত যেটা আমাদেরকে আয়ু বৃদ্ধি করে, যেমন দেবতারা পান করে অমৃত। তো ভগবানের কথাটা অমৃত, হরি কথা অমৃতম। ভগবানের কথাটা অমৃত বলে শ্রবণ করলেও মঙ্গল, শ্রবণ যে করবে তার মঙ্গল হবেই হবে, কিন্তু শ্রবণ করার সঙ্গে সঙ্গে আগে কানটা তৈরি হতে হবে। বলে কান যদি তৈরি না হয় ক্রিয়া হবে না, কান খুব তৈরি প্রয়োজন। যার জন্য শ্রবণম কীর্তনম শ্রবণম শ্রবণম কীর্তনম স্মরণম পাদ সেবনম, এই নবমিতা ভক্তির নটা অঙ্গের মধ্যে প্রথম যে অঙ্গটা রয়েছে তার নাম হচ্ছে শ্রবণ। শাস্ত্রে শ্রবণকে খুব গুরুত্ব দিয়েছে। তুমি যদি বিদ্যা অধ্যয়ন করতে যাও তাহলে শ্রবণের খুব মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অধ্যয়ন ক্ষেত্রে, বিদ্যা অধ্যয়ন ক্ষেত্রে, ভাগবত কথা শ্রবণের ক্ষেত্রে এই শ্রবণ বড় কার্যকর, শ্রবণের খুব গুরুত্ব আছে। তার জন্যই তো শাস্ত্রকার শ্রবণকে সবার উপরে রাখলেন। শ্রবণম কীর্তনম স্মরণম পাদ সেবনম, এর পরপর সব রয়েছে, কিন্তু প্রথমে শ্রবণকে ধরলেন। কেন? ভগবান খুব বসে বসে দেখছেন তো কে আমার কথা শুনেন। আর এই শব্দ যে যাচ্ছে, এই শব্দটা হচ্ছে ভগবানের স্বরূপ, ভগবানের দুখানা স্বরূপ, একটা হচ্ছে সাক্ষাৎ স্বরূপ, আর একটি স্বরূপ নাম হচ্ছে বাংময় স্বরূপ, যেটা অক্ষরূপী ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। তো ভগবান বসে বসে দেখছেন কে আমার কথা শুনে, বলে যেই মাত্র শুনবে সঙ্গে সঙ্গে তার পুণ্য অর্জিত হবে। বলে পুণ্যটা অর্জন হওয়ার পর কি ক্রিয়া হবে? বলে যখনই তার মধ্যে পুণ্য সঞ্চয় হবে, যখনই তার মনের মধ্যে পুণ্য সঞ্চয় হবে, তার মনের ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। বলে কি করে পরিষ্কার হবে প্রভু? আমার তো পাপী মানুষ, সকাল থেকে রাত পর্যন্ত পাপ কাজ করে যাই, সারাদিন শুধু পাপ করে যাই, পাপে লিপ্ত আমার চিত্ত। এই চিত্তটা পাপ ছাড়া আর কিছু বোঝে না। সকাল থেকে রাত পর্যন্ত কত পাপ করছি, কিছু জেনে করছি, কিছু অজান্তে করছি, করছি তো করছি। কারোর প্রতি হিংসা করা এটাও পাপ, কাউকে কটু নজরে দেখা সেটা পাপ, কত রকম পাপ আছে। প্রভু আমার দয়াময় বলছেন তোমার যা যা পাপ আছে সব পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে, তুমি শুধু একবার আমার কথা শোনো। পুণ্য শ্রবণ কীর্তন, শ্রবণটাই পুণ্যময় হয়ে যাবে,
কীর্তনটা পূর্ণময় হয়ে যাবে। বলে ও প্রভু তোমার কথা শুনলাম, বেশ তুমি বলছো আমি তোমার কথা শুনলাম, কিন্তু আমার চিত্ত পবিত্র হবে কি করে সেটা তো বললে না। বলে আমি করব, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার এই মনের মালিন্যকে আমি পরিষ্কার করব। বলে কথা দিচ্ছ? বলে অবশ্যই কথা দিচ্ছি। শাস্ত্রের মধ্যে উদ্ধবকে বলছেন আমি কথা দিচ্ছি যে আমার কথা মন দিয়ে শুনবে তার চিত্ত আমি পরিষ্কার করব। বলে কিভাবে করবে? তোমাকে তো ভেতরে আসতে হবে, তোমাকে তো ভেতরে আসতে হবে, তুমি ভেতরে না আসলে আমার চিত্তকে কি করে পরিষ্কার করবে? বলে সব বোঝ হয় এটা বলছো না? বেদান্তস্তজ ভদ্রাণি বিধুনতি সুরিতাম সুতাম, আমি তোমার হৃদয়ের মধ্যে আগে থেকেই রয়েছি। প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান রয়েছেন, প্রত্যেকের হৃদয়। এই পৃথিবীতে এই জগতে যত যা কিছু আছে, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং জীব জগতে যা আছে, প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন বিরাজিত। বলে অসুরের মধ্যেও আছে? বলে হ্যাঁ। দানবের মধ্যে আছে? বলে হ্যাঁ। সবার মধ্যে আছে। যে পাপ কাজ করছে বলে তার মধ্যে আছে, যে ভালো কাজ করছে তার মধ্যে আছে। বলে তাহলে ভগবান যদি তার মধ্যে থেকে থাকে তাহলে তারা পাপ কাজ করছে কেন? এখানেই তো খেলা, এখানেই খেলা। আমরা শাস্ত্র অধ্যয়ন করি না, জানি না, তাই শাস্ত্রের বিকৃতিকরণ করে আমরা মনের ইচ্ছা যা ইচ্ছা তাই বলে বেড়াই। এগুলো না জানার ফলে আমাদের এই উল্টো পাল্টা সিদ্ধান্ত নিচ্ছি। ভগবান সবার মধ্যে রয়েছে, ভগবান সর্বত্র বিরাজিত। যখন উদ্ধব এই প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা, প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে কোথায় তোর ভগবান কোথায়, বলে বাবা যেখানে তাকাবে সেখানেই ভগবান, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্মরে। তোমার দৃষ্টিটা যদি সেই ভগবত সুলভ হয় তুমি যেখানে তাকাবে সেখানেই ভগবানকে দেখতে পাবে, আর যদি তোমার দৃষ্টি সেই ভগবত সুলভ না হয় তোমার সামনে সাক্ষাৎ দাঁড়িয়ে থাকলেও চিনতে পারবে। তার দৃষ্টিটা আসবে কি করে? ভগবত কৃপা, ভগবান সর্বত্র রয়েছেন, সব জায়গায় রয়েছেন, হৃদয়ের মধ্যেও রয়েছেন, প্রত্যেকের হৃদয়ে। যে পাপ কাজ করছে তার মধ্যেও রয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? বলে যার মধ্যে ভগবান রয়েছে অথচ সে পাপ কাজে এখনো ব্রতী রয়েছে, তার হৃদয়ের যে ভগবান রয়েছেন তিনি উদাসীন। এই উদাসীন বিষয়টা একটু বুঝতে হবে। বলে সে পাপ কাজ করছে, ভগবান থাকা সত্ত্বেও পাপ কাজ করছে? বলে হ্যাঁ করছে। কেন করছে? বলে ভগবান আছে এটা নিশ্চিত। কেন কেনই নিশ্চিত না? সে মানুষটা জীবিত রয়েছে, কেননা শরীরের ভেতরে যে আত্মা রয়েছে সেই আত্মাকে যে চালিত করে তিনি হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা আত্মা একসঙ্গে আসে শরীরের মধ্যে, নালে শরীর চলবেই না, হাত নাড়াতে পারবো না, চোখ দিয়ে দেখতে পারবো না। আত্মা পরমাত্মা একসঙ্গে শরীরে থাকে। এই আত্মা, এই পরমাত্মা যে এই পরমাত্মা সচল নয়, অচল, উদাসীন। উদাসীন মানে সে কিছু করবে না। তুমি পড়াতে পারবে? এখন আমি ঘুম সকালবেলা অনেক অনেক সন্তানরা আছে, আমরা ছোটবেলায় করতাম, মা বলছে ওঠ না রে, ওঠ না রে, ওঠ না রে, কানের সামনে জোরে জোরে চিৎকার করছে। আমি মনে মনে ঠিক করেছি আমি উঠবো না, দেখি তুমি কি করে তুলবে। মা তুলতে পারবে?
মা তুলে দিল, আবার উঠানে গিয়ে শুয়ে পড়লাম, ওখান থেকে সরে দিল, আবার অন্য জায়গায় গিয়ে শুলাম। কেন আমি আমি উঠবো না, তোমার কথা শুনবো না, তুমি আমাকে পারবে করাতে? ওই যার অন্তঃকরণে এই যে পাপ ক্রিয়াটা হচ্ছে, সেখানে ভগবান নিষ্ক্রিয় রয়েছেন, কর্ম করছেন না। বলে কেন করছেন না, কেন হচ্ছে না? তার মধ্যে প্রচুর পাপ সঞ্চয় রয়েছে, তুই পাপ করে যা, তুই তোর পাপ করবি, পাপ করতে করতে একদিন মৃত্যু হবে, আবার মরে যাবি, মরে গিয়ে আবার কুকুর হবি, বিড়াল হবি, এই হবি, ওই হবি, হবি হবি, আমি সঙ্গে সঙ্গে থাকবো, কিন্তু তোর ক্রিয়া হবে না। খুব জটিল বিষয়, এই বিষয়গুলো কোনো কীর্তনিয়া বলবে না, তারা শুধু ধেই ধেই করে নাচাবে, ব্যাস আনন্দ হয়ে গেল। আমাদের সনাতন জগৎটাকে কেউ বোঝাতেই চায় না, সনাতন সংস্কৃতি সম্বন্ধে সবাই আজকে নাচে ব্যস্ত, সবাই আজকে ওই অষ্টম করোড় হবে আর ধেই ধেই করে নাচবে, শুধু এই উদ্দেশ্য। সাধন ভজনের পথে কেউ অগ্রসর হয় না, ভগবানকে কেউ বুঝি না, কেউ ভালোবাসি না, সবাই আমরা অভিনয় করতে এসেছি, আমরা বড় বড় অভিনেতা। ফিল্মে যেটা দেখছি সেটা হচ্ছে সিনেমায় পর্দায় দেখতে পাচ্ছি, আর আমাদেরটা তো আমাদের আমরা অভিনয় দেখতে পাচ্ছি না, তিনি দেখছেন বসে, বাপ রে কত বড় অভিনেতা, কত কান্না, কত অভিনয়। এইগুলো কেউ বোঝে বোঝায় না, কেন পাপ কাজ হচ্ছে, কেন এই কুকর্মে তার মতি আসছে, কেন রুচি আসছে, কেন ভগবত কথায় রুচি আসছে না, অরুচি হচ্ছে, এইগুলো কেউ বোঝাতে যায় না। শুধু ধেই ধেই করে নাচতে পারলেই যেন ব্যাস হয়ে গেল, কত পুণ্য অর্জন হয়ে গেল, কিচ্ছু হলো না। এই এখনকার যা দশা, এখনকার যা অষ্টম প্রহরের যা দশা, কোনো পুণ্য হয় না, শাস্ত্র যদি খুলে বসা হয় কিচ্ছু হয় না, ওগুলো হচ্ছেই না, শুধু মনের আনন্দ হচ্ছে, ভগবানের সেবা পূজা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। পুরোহিত ঠাকুর আসছেন, পুজো করছেন, ওই সার, এর বাইরে কিছু না, তাকে যেরকম চালাচ্ছে সে সেরকম চলছে, তাকে টাইমের মধ্যে বলছে 10 মিনিটের মধ্যে পুজো করে সেদিন আমাদের নাচ শুরু হবে, সে 10 মিনিটে কি পুজো করে, 10 মিনিটে পুজো হয়? ন্যাস করতেই তো 1 ঘন্টা লেগে যায়, করণ ন্যাস, অঙ্গন ন্যাস, কত রকম ন্যাস আছে, তাকে বলে দেওয়া হলো 10 মিনিটের মধ্যে পুজো ছেড়ে দিন, আমরা না যাবলে হবে। এইভাবে ভজন হয় না, তাই দশাটাও এরকম। হরিকথা শোনার থেকে টিভি সিরিয়ালের ওই ঝগড়াঝাটি দেখতে রুচি আসছে, এগুলো কারণ? ঝগড়া অশান্তি দেখতে বড় আনন্দ লাগে, এগুলো কারণ? কেউ কাউকে মারছে, মনে বড় আনন্দ হচ্ছে, মর 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 আনন্দ হচ্ছে, এটা কারণ? কেন না, আমার ভেতরের ভগবান উদাসীন। যদি সক্রিয় থাকতেন তাহলে গিয়ে বলতাম, ভাই মারিস না, এই পাপ কাজ করিস না, আটকা, তোরা অশান্তি করিস না, টিভিটা বন্ধ করে দিয়ে সন্ধে হয়েছে যা একটু মায়ের আরতি দর্শন করি, এই উপলব্ধিগুলো যখন আসবে বুঝবে ভগবান তোমার সক্রিয় হচ্ছেন। গলায় মালা, কপালে তিলক, অসংখ্য অসংখ্য জন্মের কৃপা না থাকলে আসে না, এটা সৌভাগ্যের লক্ষণ। দাদা সঙ্গে তিলক আর কণ্ঠে মালা, এটা অসম্ভব অসম্ভব, কত জন্মের জীবনের যে সৌভাগ্য, তবে গিয়ে এই কণ্ঠে মালা আর কপালে তিলক আসে। বলে যাদের কপালে তিলক ওঠে না, বলে শত জন্মের পাপী, তার রুচি আসছে না, তার অনুভব আসছে না। তিলক পড়লে যার মান সম্মান লাগে, গলায় মালা পড়লে যার মনে হয় যেন আনকালচার, প্রিমিটিভ, প্রিমিটিভ মানে প্রাচীন, তাই তো? প্রিমিটিভ মানে কি, এ তো ইয়াং জেনারেশন রয়েছে, প্রিমিটিভ মানে কি, ওল্ড ফ্যাশন, ভালো বুঝবে এটা বলে।
ওল্ড ফ্যাশন, গলায় মালা পরলে ওল্ড ফ্যাশন, আনকালচার, আর মাথায় এরকম স্পাইক করা থাকলে নিউ ফ্যাশন। হ্যাঁ, চুল কালারিং লাল হলুদ বেগুনি সবুজ কত রকমের চুল করে থাকে, চুলের বহার দেখতে পারে, ওরে বাবা। আমরা আমাদের এটা অহংকার, এটাই আমাদের ফ্যাশন, গলায় তুলসীর মালা অঙ্গে তিলক, এটাই আমাদের অহংকার, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের প্রাচীন তিথি, প্রাচীন সংস্কৃতি আমাদের, আমরা এখনো বয়ে নিয়ে চলছি, নিয়ে যাব। যতদিন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, যতদিন প্রাণ থাকবে, এটা বয়ে নিয়ে যাব। কাউ না কাউকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, কেউ না কেউ তো এগিয়ে আসতেই হবে। বলে এই রুচিগুলো কখন আসবে, যখন তোমার হৃদয়ের ভগবান সক্রিয় হয়েছে, তার আগে নয়। তুমি যতই লাফালাফি করো অনুভূতি আসবে না, সেই অনুভবই আসবে না যতক্ষণ না হৃদয়ের ভগবান তোমার জাগ্রত হচ্ছেন, সক্রিয় হচ্ছেন। এখন তিনি নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, তাই তোমার সেই উপলব্ধি আসছে না। বলে উপলব্ধি হলে প্রথম লক্ষণ কি হবে, বলে প্রথম লক্ষণ হবে সর্বজনে সম্মান করবে, প্রথম যে লক্ষণটা আসবে শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা। যদি মনে করো যে শ্রদ্ধা আছে, মনে করবে কিছুটা হলেও ক্রিয়া আছে ভগবানের, ঈশ্বর তত্ত্বের প্রকাশ আমার মধ্যে আছে, যদি তোমার মধ্যে শ্রদ্ধা থাকে। বিলেত থেকে পাস করে এসেছে একটা ছেলে, পাড়ার রাস্তায় বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারছে, গল্প করছে, হঠাৎ করে একটা সাদা ধুতি পাঞ্জাবি পরা একটা লোক হাতে একটা লাঠি থুরথুরে করে হাঁটছে, চোখে চশমা, মাথায় এক গুচ্ছ পাকা চুল। তো এই বিলেট থেকে আসা ছেলেটা বন্ধুদেরকে জিজ্ঞাসা করছে, আরে এই ওনাকে চিনতে পারছিস? বলে হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের প্রাইমারি স্কুলের ওই গোপাল বাবু। ছেলেটা দৌড়ে গিয়ে ওই বৃদ্ধ লোকটার চরণে মাথা থেকে প্রণাম করল। বৃদ্ধ উঠে বলে, কে বাবা তুমি, কে তুমি? মাস্টারমশাই আপনি চিনতে পারছেন, আমি আপনারই এক ছাত্র, আজকে আমি বিদেশ থেকে বড় চাকরি পেয়ে এসেছি। বেশ বেশ বাবা, খুব ভালো, তোমার সংস্কারটা ভালো, তুমি, আমি আজকে গর্ববোধ করি যে তুমি আমার কোনো একদিন ছাত্র ছিলে। মাস্টারমশাই মাথায় হাত দিয়ে চলে গেল, বিবেক আছে, বিবেক আছে, তাই ওই বৃদ্ধ শিক্ষক মহাশয়কে গিয়ে প্রণাম করেছে। আদৌ শ্রদ্ধা, এই শ্রদ্ধা না থাকলে বিদ্যার জগতে এগোনো যায় না, এগুলো আমাদের শিক্ষণীয়। এখনকার বাবা ছেলেমেয়েরা বাবা মারাই প্রণাম করতে শেখায় না, ছেলেমেয়েদের দোষ বলে লাভ নেই, বাবা মারাই একটু শিক্ষিত হয়েছে, তো বিশাল একটু আধুনিক জগতের মানুষের সঙ্গে মিশে, যাদের ছোট ছোট পোশাক পরে তাদের সঙ্গে বাবা মারা মিশে, এখন ছেলে মেয়েদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করতে যেন লজ্জা বোধ হয়। বাস্তব জীবন, গুরুজনদের প্রণাম করতে তাদের লজ্জাবোধ করা হয়, নিজেরাও প্রণাম করে না আর ছেলে মেয়েদেরও শেখায় না। কেন? বলে সংস্কারহীন হয়ে গেছে সবাই, আমরা সবাই সংস্কারহীন হয়ে গেছি, আমাদের এই ভারতীয় সংস্কৃতিকে আর নিয়ে যাওয়ার মতো কেউ লোক নাই, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমরা সব বিদেশি শিক্ষায় শিক্ষিত হচ্ছি। আজকাল মা বাবা মারা ছেলে মেয়েদের মা বাবা বলা শেখায় না, বাবার জায়গায় ড্যাডি বলে,
আর মায়ের জায়গায় মামা বলে, আমাদের সংস্কার নয়। বাবা শব্দের মধ্যে যে সৌন্দর্য রয়েছে, পিতা শব্দের মধ্যে যে সৌন্দর্য রয়েছে, সেটা সেই ড্যাডিতে নাই। মায়ের মধ্যে, মা শব্দের মধ্যে একটা ম রয়েছে, এই মা যদি ঘুরিয়ে দাও ওই মাই থাকবে, উল্টে দাও মাই থাকবে, সোজা করে দাও মাই থাকবে। মা কিন্তু অন্যরকম হয় না, মা কা হয় না, মা চা হয় না, মা মাই থাকে। তো মা শব্দের মধ্যে যে আদর, যে ভালোবাসা, যে স্নেহ, যে প্রেম, সেটা অন্য শব্দের মধ্যে, বিদেশি শব্দের মধ্যে সেই আনন্দ পাওয়া যায় না। এগুলো আসবে কোথা থেকে? কথা শুনতে হবে, শূন্যতামস কথা শুনতে, ভগবানের কথা শুনতে হবে। বলে শুনলে কি ক্রিয়া হবে? বলে এই যে শব্দরূপী ভগবান আমার কর্ণদ্বার দিয়ে প্রবেশ করছে, এটা হচ্ছে দ্বার, এই দ্বার দিয়ে প্রবেশ করবে। বলে কোথায় যাবে? বলে হৃদয়ে, সরাসরি হৃদয়ে যায়। যদি হৃদয়ে যায় তখনই ক্রিয়া, আর যদি এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বেরিয়ে যায় বলে আর ক্রিয়া হবে। দুজন, একজন মিস্ত্রি দুখানা সোনার মূর্তি বানিয়েছে, সোনার মূর্তি বানিয়েছে, বলছে একটার দাম 10 লক্ষ টাকা আর একটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। তো সবাই দেখছে, এবং উনি বলেছে যে উত্তর দিতে পারবে সে এই 10 লক্ষর যে সোনার মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা তার হয়ে যাবে। তো সবাই আসছে দেখছে, কেউ আর খুঁজে পাচ্ছে না, দুটো একই রকম দেখতে, একই রকম ছাঁচের ঢালা, কেউ বুঝতে পারছে না কোনটা আসল কোনটা নকল। এক বৃদ্ধ বয়স্ক এক সাধু এসেছে, সবাই দেখা হয়ে গেছে, এবার সে দোকানটা বন্ধ করতে যাবে, এমন সময় সেই বৃদ্ধ এসে বলছে বাবা আমি একটু চেষ্টা করে দেখতে পারি? হ্যাঁ সবাই তো দেখলো, আপনিও দেখুন। তো সাধু তখন তার কাপড়ের পার থেকে একটা সুতো ছিঁড়ে নিয়ে ভালো করে পাক দিয়ে ওই কানের মধ্যে ঢুকেছে, কানের মধ্যে ঢুকাতেই সেই সুতোটা দেখছে অন্য কান দিয়ে বেরিয়ে এসেছে, আর একটা সুতো পাক করে ঢুকেছে, দেখছে যতই ঢুকাচ্ছে সুতো চলে যাচ্ছে বেরোচ্ছে। তখন বলছে এই যে যে সুতোটা যেটার মধ্যে দিয়ে ভেতরে ঢুকে আছে, বলছে এটার দাম হচ্ছে 10 লক্ষ টাকা, আর যেটার মধ্যে কানে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, বলছে এটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। বলছে হ্যাঁ আপনি ঠিক উত্তর দিয়েছেন, এই মূর্তিটা দাম। তো যে কথা কান দিয়ে হৃদয়ে প্রবেশ করবে সেইটা 10 লাখ টাকা, সেটা 10 লাখ টাকা দাম, সেটা মহামূল্যবান, হৃদয়ে ধারণ করতে হবে, তবে তো ক্রিয়া শুরু হবে। তাহলে ভগবানের কথা শুনতে হবে শ্রবণম, মন দিয়ে। অচেতন মস্তিষ্কে, অচেতন হৃদয়ে, অচেতন চিত্তে ভগবানের কথা শুনলেও ক্রিয়া হবে না, কেন মনটাও তো চঞ্চল, চঞ্চল মনে ভগবানের কথা দাঁড়াবে না, চঞ্চল মনে কোনো কাজই ভালো হয় না, কোনো কাজ। পড়াশোনা করতে বসলেও চঞ্চল মনে পড়াশোনা হয় না, টিভি দেখতে বসলেও চঞ্চল মন দিয়ে দেখতে পারবে না, স্থির মন হতে হবে, মনটা স্থির, চিত্ত স্থির হতে হবে। সবাইকে যখন স্থির হবে তখন গিয়ে বুদ্ধি কাজ হবে। তাই মনকে স্থির রাখতে গেলে চিত্তকে স্থির করে ভগবানের কথা যখন আমি শুনব তখন ভগবান কি করবেন? হৃদন্তস্থ য ভদ্রাণি, আমি আগে থেকেই হৃদয়ে রয়েছি, ওই কর্ণরূপী ভগবান, এই শব্দরূপী ভগবান কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে ভেতরের যে উদাসীন নিষ্ক্রিয় ভগবান রয়েছেন তার সঙ্গে এক হয়ে গেলেন। ভালো করে বুঝবে ব্যাপারটা, এইবার যে ক্রিয়াটা হবে সেটা ভগবত কৃপাতে ক্রিয়া হবে। এতদিন আমরা মানুষ রয়েছি কিন্তু অসুরের প্রবৃত্তির মধ্যে, কলিযুগে কিন্তু অসুর বলে কোনো জিনিস নাই, অসুরত্ব মানুষের মধ্যেই থাকবে।
সত্য যুগে অসুর এক জায়গায় থাকতো, অন্য লোকে থাকতো, দেবতারা এক লোকে থাকতো। তাতে এক জায়গায় এলে এক লোকের মধ্যে রামচন্দ্র আর হচ্ছেন রাবণ এক লোকের মধ্যে ছিল, আগে অন্য লোকে ছিল। তারপরে গিয়ে এক পরিবারের মধ্যে চলে এলো, তারপরে এক পরিবারের মধ্যে এসে কে কে বলো তো? অর্জুন আর দুর্যোধন, ভগবান শ্রীকৃষ্ণ, শিশুপাল, এক পরিবারের ফ্যামিলি মেম্বার, একদম আত্মীয়ের মধ্যে ফ্যামিলি মেম্বার। কলিযুগে বললেন এবার আর অন্য লোকে নয়, অন্য পরিবারে নয়, অন্য শরীরে, একবারে এক শরীরের মধ্যে প্রবেশ করে। বলে এখন আর অসুর আর অন্য লোকে থাকে না, অন্য পরিবারে থাকে না, একবারে স্বয়ং শরীরের মধ্যে থাকে। এই একই শরীরে দেবসত্ত্ব রয়েছে, একই শরীরে অসুর তত্ত্ব রয়েছে। দেখবে অনেকে বলে না নরগণ দেবগণ, আঙুল দেখো দেখে বলে না নরগণ আছে দেবগণ আছে, মানে শরীরের মধ্যেই নরগণ দেবগণ অসুরগণ সব রয়েছে। আমাদের এই কলিযুগে আসুরিক প্রবৃত্তি থাকবে, অসুর বলে কোনো বস্তু থাকবে না, মানসিক অসুরের মতো আচরণ করবে। যার জন্য আমাদের চৈতন্য চৈতাম্যতে ভগবান বলছেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব চিত্ত শুদ্ধি করিব সবাই। তো ভগবানের কাজ হচ্ছে এই কলিযুগে চিত্ত শুদ্ধি করা, সেটা কাজটা হবে কি করে বলে কথা দিয়ে। একমাত্র কথাই আমাদের এই চিত্তকে সুন্দর সুগঠিত করতে পারে, করতে হবে এই প্রাণে এই হৃদয়ে স্থাপন করতে হবে, তখন গিয়ে ক্রিয়া শুরু হবে। এই আমার যে ভগবত চরণে রুচি আসছে না, ভগবত কথা শুনতে রুচি আসছে না, তার পেছনের কারণ অনুসন্ধান করতে হবে, জানতে হবে, বুঝতে হবে কেন হচ্ছে না, কেন ভগবানের কথায় রুচি আসছে না, কেন সেই অনুভবটা আজ লুপ্ত হতে চলেছে, তার অনুসন্ধান আমাদেরই করতে হবে। কৃষ্ণ কথায় রুচি, এই রুচি আনতে গেলে ভগবানের কথায় শুনতে হবে। কেন? ভগবান নিজে বলছেন সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, কেউ যদি মন দিয়ে আমার কথা শ্রবণ করে তাহলে পরে আমি তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে তার মনের যত ময়লা সেই ময়লাকে আমি পরিষ্কার করি। ভগবান বলছেন যখন উদ্ধব মহারাজ বলছেন প্রভু তুমি তো চলে যাবে, লীলা করে চলে যাবে, ভগবান ঈশ্বর তত্ত্ব এবং যারা বৈষ্ণব সাধক রয়েছেন তাদের মৃত্যু কথাটা ব্যবহার করা হয়, তারা আবির্ভূত হন এবং তিরোধান আসেন এবং যান। জগৎ সংসার দেখছেন তিনি জন্মেছেন তার মৃত্যু হলো, কিন্তু পারমার্থিক জগতে সাধকের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে তাদের তো জন্ম মৃত্যু কিছু নাই, তাদের জন্ম মৃত্যু হয় না, তারা পৃথিবীতে এসেছে লীলা করলেন। যেমন আমরা খেলতে যাই না, দেখবে বাচ্চা হয়তো ছেলেরা প্যান্ট জামা পরলো, ব্যাটটা হাতে দিল, খেলতে চলে গেল, খেলাধুলা করলো, সন্ধে হয়ে গেল, আবার বাড়ি চলে এলো। এই যারা ভগবান ঈশ্বর তত্ত্ব এবং যারা সাধক তার পার্শ্বদ পরিকর, তারা ভগবান তো একা একা খেলতে পারেন না, তার তো খেলার সঙ্গী লাগে। এই সঙ্গীরা হলেন পার্শ্বদগণ, তারা আসেন ভগবানের সঙ্গেই আসেন, এসে ভগবানের সঙ্গে খেলায় সহযোগিতা করেন, সেই খেলা বিশ্রাম হয়ে গেলে পরে আবার চলে যায় অন্য আরেক জায়গায় খেলতে, খেলা তো চলছে। যার জন্য ভাগবত কথা কোনো সময় শেষ বলা যাবে না,
শাস্ত্র বিরোধী। যদি বলে আমি ভাগবত আজকে শেষ করলাম, তাহলে সে মূর্খ, জানে না, অত্যন্ত মূর্খ। কেননা ভাগবত কোনো সময় শেষ হয় না, বিশ্রাম হয়। ভাগবত কথা কোথাও কোনোদিন শেষ হয়নি আর হবারও নয়। অনন্ত ব্রহ্মাণ্ড, এই যে তুমি ভাবছো আমাদের পৃথিবীতে লীলা শেষ হয়ে গেছে, লীলাও এখন কোথাও না কোথাও চলছে। এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে তো, পৃথিবীকে কেন্দ্র করে, এই সূর্যকে কেন্দ্র করে অসংখ্য গ্রহ নক্ষত্র ঘুরছে। এইরকম অসংখ্য অসংখ্য সূর্য কাউকে নিয়ে ঘুরছে জানো কি? সূর্য ঘুরছে, এরকম অসংখ্য সূর্য রয়েছে, তারাও ঘুরছে, তাকে বলে মিল্কি ওয়েভ। একটা মাঝখানে একটা এইরকম অসংখ্য অসংখ্য সূর্য একত্রিত হলে সেই জ্যোতিপুঞ্জ একটা মাঝখানে রয়েছে, তাহলে তার তাকে কেন্দ্র করে ঘুরছে অসংখ্য সূর্য। সেই অসংখ্য সূর্যের অসংখ্য পৃথিবী রয়েছে, এখানেই শেষ নয়, বিজ্ঞান বলছে, আমার কথা না। এই যে সৌরমণ্ডলটা, এরকম অসংখ্য সৌরমণ্ডল ঘুরছে একটা মিল্কি ওয়েভের চারপাশে। এই মিল্কি ওয়েভ, এরকম অসংখ্য মিল্কি ওয়েভ মিলে একটা গ্যালাক্সি, ব্রহ্মাণ্ড। এবার ভাবো একটা মিল্কি ওয়েভে অসংখ্য যদি সূর্য থাকে, তার মধ্যে কত পৃথিবী আছে? এরকম অসংখ্য মিল্কি ওয়েভ আছে, এরকম অসংখ্য মিল্কি ওয়েভ একসঙ্গে হলে পরে হয় আকাশগঙ্গা। এবার ধরো ওই সমুদ্রের মধ্যে এক ফোঁটা জলের বিন্দু যদি থাকে, সেটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল। এবার ব্রহ্মাণ্ড কত বড় বিচার করো, এরকম কত পৃথিবী রয়েছে, কত সূর্য রয়েছে, ধারণা করতে পারবে? বিজ্ঞান তার মাথায় হাত হয়ে গেছে যে এত বড়, অসংখ্য অসংখ্য পৃথিবীর খোঁজ পাওয়া যাচ্ছে। নাসার বিজ্ঞানীরা, ইসরোর বিজ্ঞানীরা খোঁজ করছে প্রতিদিন, নিত্য নতুন। কিন্তু আমাদের পৌঁছাতে যে সময়টা লাগবে, একটা যুগ শেষ হয়ে যাবে। আমাদের এই জগতের সৃষ্টি হতে যে সময়টা লেগেছে, সেই যুগটা লেগে যাবে ওই পৃথিবীতে পৌঁছাতে। হয়তো 2000 কোটি বছর লেগে যাবে সেই জায়গায় পৌঁছাতে। এইরকম এরকম জায়গা পাওয়া যাচ্ছে, তারাও আসতে পারছে না, আমরাও যেতে পারছি না। ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, তিনি জানেন কোথায় কাকে কিভাবে রাখতে হবে। তো এত বড় বিরাট পুরুষকে আমরা হৃদয়ে স্থাপন করছি, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা। আমরা ভগবানকে সে বিশাল রূপে, অনেকের মনে প্রশ্ন হয় ভগবান যদি এত বড় হয়, এত বিশাল হয়, তাহলে পরে তাকে আমরা মূর্তি রূপে পূজা করছি কেন? প্রশ্ন আসতেই পারে, যিনি ব্রহ্ম, যিনি পরব্রহ্ম, তাকে কি করে আমরা এই ছোট্ট মূর্তির মধ্যে, একটা ছোট্ট ঘরের মধ্যে, দেখো এই পৃথিবী, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে এই এই দাসপুর এলাকা, এটা কোন জায়গা? সুলতাননগর এরিয়া। তার মধ্যে এই বাড়ি, এই বাড়ির মধ্যে একটা মন্দির, মন্দিরের ভিতরে পূজা হচ্ছে, তাকে সম্ভব? যে বিশাল ভগবান, তাকে আমি কি করে এই মূর্তি রূপে প্রণাম করব, পূজা করব? তাহলে যদি সেই বিশাল ভগবানকে আমরা পূজা করতে যাই, মায়ের কোথায় ফুল দেব, গোবিন্দের কোথায় চরণে তুলসী দেব, খুঁজে পাবো না। যার শরীরের একটা রোমকূপ দিয়ে একটা ব্রহ্মাণ্ড প্রবেশ করে, তো সে কত বড় ভাবতে পারছ? মাথায় আসবে না। কেন? এর নাম অচিন্ত ভেদাভেদ, যেটা চিন্তারও অগম্য। আমার চিন্তার একটা লিমিট আছে, বলে যেখান থেকে আমার চিন্তা শেষ সেখান থেকে তার শুরু। চিন্তার অগম্য, অচিন্ত ভেদাভেদ, যাকে চিন্তা করে পাওয়া যায় না, সেই ভগবানকে আমি মূর্তি রূপে পূজা করছি। সেটা আমার ক্ষমতা, আমার প্রেম,
একমাত্র ভগবানকে প্রেমের দ্বারাও সেই বিশাল পুরুষকেও ছোট একটা সিংহাসনে বসিয়ে পূজা করা যায়। ভগবান তুমি কি দিলে সেটা বিষয় নয়, তুমি কি মিষ্টি দিলে সেটা বিষয় না, কিন্তু যেটা দিচ্ছ সেটা যেন ভালোবাসার মিশ্রণ থাকে। সে তো ভালোবাসার কাঙাল, সে প্রেমের কাঙাল, আমার বিষয়ের উপর তার কোনো লোভ নাই। যে জগৎ সৃষ্টি করতে পারে তার ওই আমার সামান্য জিনিসের প্রতি লোভ থাকতে পারে? লোভ নাই। আমি তাকে সোনার অলংকার পরালাম না পরালাম কিচ্ছু আসে যায় না, তাকে সুন্দর করে সাজালে কি অসুন্দর করে সাজালে কিচ্ছু আসা যায় না, তাকে মূর্তি রূপে দেখছো না পাথর রূপে দেখছো কিচ্ছু আসা যায় না, তার কিচ্ছু আসা যায় না। আসা যায় কখন বলে, যখন আমার হৃদয়ের মধ্যে তিনি বিগ্রহ রূপে স্থাপিত হয়। বিগ্রহ তো এইখানে সাক্ষাৎ রয়েছে, প্রথমে বিগ্রহ এখানে আনতে হয়। এখানে যদি বিগ্রহ না থাকে না, এই বিগ্রহের প্রতি কোনো ভালোবাসা আসবে না। বিগ্রহ প্রথমে হৃদয়ে আনতে হয়। যাদের হৃদয়ে বিগ্রহ আসে নাই, সে সামনে যত সুন্দরী মূর্তি বলো তার ভালো লাগবে না। বাস্তব এটা, যত সুন্দরী প্রতিমা করো, যত সুন্দর করে সাজিয়ে দাও, তার ভালো লাগবে না। আর যার হৃদয়ে ভগবান প্রতিষ্ঠিত রয়েছেন, বিগ্রহ রূপে রয়েছেন, সে দেখে বলবে, বাহ, মায়ের মুখটা ভারী মিষ্টি, মায়ের চোখটা কত সুন্দর, মায়ের হাসিটার মধ্যে কত মধুর ঝরছে, তার অনুভব হবে। এই অনুভবটাই হচ্ছে ভগবত প্রেম, এই অনুভবটাই গুরুত্ব, আর বাকি কোনো কিছু গুরুত্ব নাই। তুমি কি দিলে, কিভাবে দিলে, পাতার মধ্যে দিলে না থালার মধ্যে দিলে, কোনো গুরুত্ব নাই, কোনো বিষয় নাই। তুমি এঠো দিলে না গোটা দিলে, কিচ্ছু আসে যায় না। সবরি ভগবানকে ওই খাওয়া কুল দিয়েছিল, ভগবান সেটাও খুব আনন্দ সহকারে গ্রহণ করেছিলেন। দেওয়াটা বিষয়, কি দিচ্ছ সেটা বিষয় নয়, তোমার দেওয়ার মধ্যে কি মিশ্রণ আছে। সবরি যখন ওই কুলটা দিচ্ছে, এই বুঝে এই ভাবনা নিয়ে দিচ্ছে, প্রভু এই কুলটা টক, এটা তোমায় দেয়া যাবে না। 14 বছর ধরে অপেক্ষা করেছে, রোজ যেত বাগানে গিয়ে কুল একটা করে পারত, মুখে দিত, টক ফেলে দিচ্ছে, মিষ্টি, এটা ভালো, এটা আমার প্রভুর ভালো লাগবে। এই আমার প্রভুর ভালো লাগবে, এটা একদিন দুদিন নয়, 14টা বছর, 365 দিন, 14টা বছর। ভাবো কতদিন ধরে অপেক্ষা করেছে, আজ আসবে কাল আসবে, আজ আসবে কাল আসবে করে করে 14টা বছর পার করে ফেলেছে। প্রতিদিন যেত প্রভুর জন্য কুল নিয়ে আসতো, ঘরে রেখে দিত, নষ্ট হয়ে যেত, ফেলে দিয়ে আবার নতুন আনতে যেত। এর নাম প্রেম। এই প্রেমের কাঙাল তিনি। আমরা অযথাই শুধু লাফিয়ে মরছি, কি বস্তু দিচ্ছ এটা বিষয় নয়, কি ভাবে দিচ্ছ, কি অনুভব নিয়ে দিচ্ছ, কি ভালোবাসা মিশ্রণ করে দিচ্ছ, এটা মূল বিষয়। কথা শ্রবণ, শ্রবণের বড় গুণ, শ্রবণের বড় ক্ষমতা। হরি কথা শোনো, চিত্ত মলিন থেকে পরিষ্কার হবে। বলে কথা শুনলে কি কি হবে, বলে আমার মনের, যখন তুমি হৃদয়ে স্থাপন করবে না কথাটা, যখন তোমার হৃদয়ের সঙ্গে মিলিত হবে, জলের সঙ্গে চিনি যখন মিশ্রণ হয় ওই তরলটা মিষ্টি হয়ে যায়। এমনি সময় খাবে জল, কিন্তু মিষ্টি না। ভগবানের কথা সবাই বলে, ভগবানের লীলা কথা সবাই বলে, আমিও বলতে পারি, কিন্তু অন্তঃকরণকে বুঝতে হবে তো। আর কতদিন, আর কতদিন? ঈশ্বর তত্ত্বের বোঝার ক্ষমতা আমাদের আর কবে হবে? শুধু লীলা কীর্তন শুনলাম, আর শুধু ভগবান এই করেছেন ওই করেছেন এই করেছেন ওইগুলো শুনে আনন্দ পেয়ে বাড়ি চলে গেলাম, তা নয়। নিজের চিত্তকে তো পরিষ্কার করতে হবে, ভগবানকে হৃদয় স্থাপন করতে হবে, আর কবে করব? বৃদ্ধ বয়সে ভজন হয় না,
যাদের শোনার বয়স তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর যাদের না শুনলেও চলবে তারা এখন বসে রয়েছে। এই তো কলিযুগ, কারণ আজ বাদে কাল মরে যাচ্ছে, কিচ্ছু হবে না। এই বুড়ো বয়সে শুনবে, ওই বুঝতে বুঝতে তার শেষ, কেন সারা জীবন অপকর্ম করে এসেছে, ভাবছে শেষ বয়সে পুণ্যকর্ম করেনি, ওইসব গল্প পুরনো হয়ে গেছে। ওটা ছিল সত্য, ত্রেতা দ্বাপর ছিল, এখন কলিযুগ। ওই শুনলাম, শুনে ব্যাস ভুলে গেলাম, তাতে কাজ হবে না। চিত্তে ধারণ করতে হবে, মূল বিষয় হচ্ছে ধারণ করা। ধারণ না করলে পরে ওই যতই মনে মনে বাপু আমি খুব পুণ্য অর্জন করলাম, কিচ্ছু হচ্ছে না। বাস্তবটা শুনে রাখো, কিচ্ছু হচ্ছে না। স্মরণের সঙ্গে সঙ্গে চিন্তনটাও রাখতে হবে। এই শুনলাম, কান দিয়ে শুনলাম, বার করে দিলাম, কোনো গুরুত্ব নাই। প্রসাদ খাওয়া, প্রসাদ পাওয়া, পার্থক্য আছে। প্রসাদ খাওয়া এর মধ্যে দোষ স্পর্শ করে, প্রসাদ পাওয়া এর মধ্যে ভগবত কৃপা মিশ্রিত আছে। আমরা এইগুলো বুঝি না, আর কোথায় যাচ্ছিস? প্রসাদ খেতে যাচ্ছি। প্রসাদ খেতে যাওয়া না, প্রসাদ পেতে যাচ্ছি। প্রসাদ সৌভাগ্যক্রমে পাওয়া যায়, যেটা তুমি পাচ্ছ না প্রসাদ রূপে, ওটা তোমার ক্রিয়া করবে। কেন? তোমার তো অশ্রদ্ধা রয়েছে, তুমি খেতে যাচ্ছ নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি যেমন খেতে যাও, সেই ভাবনা নিয়ে যাচ্ছ। পার্থক্য কি? এখানে মূর্তি রয়েছে, ওখানে বিয়ে বাড়ি রয়েছে, এই পার্থক্য। চিন্তাটার পরিবর্তন হচ্ছে না, চিন্তা কিন্তু এক থাকছে। যখন তুমি প্রসাদ পেতে যাচ্ছ, তখন তোমার মনের মধ্যে চিন্তা হবে, যদি কণিকা মাত্র পাই তাহলে অনুভবটা এরকম হতে হবে। প্রসাদ হয়তো গিয়ে দেখলাম পেলাম না, প্রসাদ এক কণিকা মাত্র পেলেই হবে, পেট না ভর্তি হলেই হবে, কিন্তু কণিকা পেলে প্রসাদে তাতেই কৃপা, তখন ক্রিয়া হবে। আর যদি মনে করি খেতে পেলাম না, তাহলে গেল ওই প্রসাদ, ওই উৎসব বাড়িতে গেলাম, খেতে দিল নি, একটুকুনি দিয়ে ছেড়ে দিয়েছে, বলে তুমি প্রসাদ খেতে যাও না, খেতে গেছো, ওতে ক্রিয়া হবে না। ও তুমি হাজার বালতি বালতি খাও না, কিচ্ছু কাজ না। যার কৃপা হবে তার একটা দানাতেই হবে। কেন বলতো? ওর মধ্যে শ্রদ্ধা মিশ্রণ রয়েছে। আর তোমার ওই খাওয়ার মধ্যে তুমি বালতি বালতি খাচ্ছ, কিন্তু অশ্রদ্ধা রয়েছে, নুন নেই, এই তেল দেয়নি, এই এই দেয়নি, ওই ওই দেয়নি, ত্রুটি বার করছে, ক্রিয়া হবে। আর ভগবত কৃপা না হলে পরে তার অরুচি থাকবে, থাকবে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার ভগবত কথা শুনতে ভালো লাগবে না। তার থেকে টিভি সিরিয়াল দেখি, বাইরে গিয়ে বসে আড্ডা মারি, তাস খেলি, বন্ধু বান্ধবের সঙ্গে বসে বিড়ি ফুকি, এই রুচিগুলো আসবে। দুই দশ জন মহিলা মিলে রাস্তার ধারে পাখার হাওয়া খেতে খেতে গল্প করবে, সাংসারিক গল্প, এইগুলো ঘটবে। কেন? এটা অরুচি থেকে আসছে, এগুলো সব অরুচির কারণ। ভগবত চরণে মতি নাই। তাই আমাদের প্রতিনিয়ত কৃষ্ণ কথা শুনতে হবে, শ্রবণম কীর্তনম স্মরণম পাদ সেবনম, তবে গিয়ে পাদ সেবনের রুচি আসবে। আগে শ্রবণ, শ্রবণ করলাম, শ্রবণ করে কি করবে বলে কীর্তন করতে হবে, যা শুনেছি সেগুলোকে আবার দেবে গরু গোগ্রাসে খায়, খাওয়ার পর বাড়িতে গিয়ে আবার সেটাকে চিবাই, ঘরের মধ্যে দেবে গরু চিবাচ্ছে, আগে খেয়ে নেয়, খেয়ে নিয়ে পরে এটাকে চিবাই, ওই রকম করতে হবে। যা শুনলাম সেটাকে আবার চিন্তন করব, চিন্তন করার পর স্থাপন, কীর্তনম স্মরণম, এবার স্মরণম মানে চিন্তার মধ্যে, সারা জীবনের মধ্যে আমার স্মরণের মধ্যে চলে এলো স্মরণম, এবার আসবে পাদ সেবনম, আত্মনিবেদনম, এইগুলো ক্রিয়া তখন হবে, তখন অনুভব উপরের দিকে চলে গেছে। তাই শ্রবণকে খুব গুরুত্ব দিয়েছেন আমাদের মহাজনগণ, আমাদের যত ভাগবত রচয়িতাগণ, প্রত্যেকেই শ্রবণকে প্রাধান্য দিয়েছে, শ্রবণের গুরুত্ব আছে।
আমরা শ্রবণ করব, হরি কথা যেখানে পাব, যেখানে সুযোগ পাব হরি কথা শ্রবণ করব। আর শ্রবণের আরেকটা কারণ হচ্ছে এই হাই উঠবে, ঘুম পাবে, এগুলো অরুচির কারণ। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তোমার হৃদয়ের মৃত্তিকায় কৃষ্ণ নাম বৃক্ষ ফলিত হচ্ছে না, কারণ তোমার মাটিটা অনুর্বর। তোমার হৃদয়ের মৃত্তিকাটা অনুর্বর, তপ্ত বালি, বালিতে এক ফোঁটা জল পড়লে পরে শুকিয়ে যাবে। এই তো গরমকাল, বালির মধ্যে এক ফোঁটা জল দাও, কিছুক্ষণের পরে পাওয়া যাবে না। হৃদয়ের মৃত্তিকাটাকে এমন সিঞ্চন করো যে মাটিতে ভগবানের নাম রূপ বীজ প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেটা বৃক্ষে রূপান্তরিত হয়। সেই চেষ্টা করো, আমাদেরও সেই চেষ্টা। ভাগবত কথা যারা প্রচারক তাদের উদ্দেশ্য কি? প্রত্যেকের মধ্যে ভগবত চিন্তন যেন থাকে, হয়, সেই জন্য ভাগবত কথা। ভাগবত কথা মানে এন্টারটেইনমেন্ট নয়, অষ্টম প্রহর মানে এন্টারটেইনমেন্ট নয়, ভুল ধারণা। ধেই ধেই করে নাচলাম এটা এন্টারটেইনমেন্ট নয়। অষ্টম প্রহর মানে ভগবান আমার ঘরে ভগবান এসেছে, অধিবাস হয়। লক্ষণ করে লক্ষ্যগুলো অধিবাসের কয়জন লক্ষ্য করেছে জানি না। ভগবানকে দেখবে কুলোর মধ্যে, যেমন নতুন বউ আসলে পরে দেখবে সম্বর্ধনা জানায়, আরতি করতে হয়। নতুন বউ আসলে পরে যেমন দেয় না, দেখবে পাঁচ রকম প্রদীপ জ্বালায়, কলা দিয়ে, শাখা সিঁদুর দিয়ে আহ্বান করা হচ্ছে, এসো তুমি আমার গৃহে অপবিষ্ট হও। এই কটা দিন নাম সংকীর্তন হবে। নাম সংকীর্তন কি হবে? শুনলে পরে আমার হৃদয়ে পবিত্র হবে। এখন পবিত্র স্থানে যদি অপবিত্র ক্রিয়া চলে, উদ্দেশ্যটা যেন মহৎ থাকে। উদ্দেশ্যটা এখন কেউ কারোর মহৎ নয়, সবাই কত কতক্ষণে পুজো শেষ হবে, নাচ শুরু হবে, এই উদ্দেশ্য, কিচ্ছু ক্রিয়া হচ্ছে না, এন্টারটেইনমেন্ট হচ্ছে, আনন্দ পাচ্ছ, ক্রিয়া কিছু হচ্ছে না। চেষ্টা করো যেন ভগবত রুচি হয়, এই দিকে মনোযোগী হও। আগামী প্রজন্ম যা দিন দিন আসছে, আমাদের সনাতন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, হারাতে দিও না। যেখানেই থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, যেখানেই থাকো, নিজের সংস্কৃতিকে ভালোবাসো, নিজের সংস্কারকে সম্মান দাও, এটাই আমার বক্তব্য। আজকে এখানেই হরিকথার বিশ্রাম রাখছি। শ্রীনিতাই গোর শেতনাথ প্রমাণ।